বলেছিল দেবে আচ্ছে দিন, এবার বলি বাঁচতে দিন। চৌকিদারের চমৎকার পেট্রোল এবার 100 পার, ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম। সোমবার দিন কলকাতা পেট্রোলের দাম 102 টাকা ছুঁই ছুঁই, পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। প্রতিবাদে এবার পথে নামলো প্রদেশ কংগ্রেস। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রতিবাদ দেখিয়েছেন তারা। কোথাও গরু গাড়ি চেপে প্রতীকী প্রতিবাদ, কোথাও আবার হেঁটে চলেছে আন্দোলন, কোথাও আবার অবস্থান মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। পেট্রোল ডিজেলের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে দেশ জুড়ে নানা জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এবার সোমবার দিন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস শহরের সভাপতি তাপস মজুমদারের উদ্যোগে দমদম বিধানসভা কংগ্রেস নেতৃত্বের তত্ত্বাবধানে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ দেখালেন তারা। শুধু পেট্রোপণ্যই নয়, এর পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীর ওপরে ন্যাকারজনক হামলার বিরুদ্ধেও প্রতিবাদ জানান তারা। গ্যাসের জিনিসের দাম যেভাবে বাড়ছে, গ্যাসের দাম 1000 টাকা হয়ে যাচ্ছে,